সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কোথাকার কোন লাফাঙ্গাকে কি বলে গেল তার জবাব আমাকে দিতে হবে। রাজনৈতিক লাফাঙ্গা গুলো তার জবাব আমাকে দিতে হবে। পাঁচবারের আমি এমপি হয়েছি, কি করতে হবে না করতে হবে সেটা আমি জানি, আমার কাছে কাউকে আমাকে জ্ঞান দিতে হবে না। রাজনৈতিক লাফাঙ্গাদের কোনো ভাবনার কোনো জবাব দেওয়াটাকে আমি সমীচীন বলে মনে করি না। অবশ্যই যাব, কালকেই যাব। বললাম তো, এই তো কদর্য চিত্র দেখতে থাকো বাংলার মানুষ। লন্ডন বানাবে বলেছিল কলকাতাকে, লন্ডন সব লন্ডমন্ড হয়ে যায় একটু বৃষ্টিতে, আমরা সব দেখতে পাচ্ছি। মানুষকে ধোকা দেওয়া হচ্ছে বাংলার মানুষকে, বাংলা মানুষকে ধোকা দেওয়ার জন্য রাজনীতি করে তারা। তাই যে কলকাতাকে লন্ডন বানাবো বলেছিল লন্ডমন্ড, আমাদেরকে স্বপ্ন দেখানো হয় কোথাও সুইজারল্যান্ড বানাবো কোথাও লন্ডন বানাবো। আরে ভাই, বাংলাকে বাংলা মতো বানানো রে ভাই, তাতে ঝামেলা মিটে গেল। বাংলা মানুষ লন্ডন চাইছে না আপনার কাছে, বাংলা মানুষ আপনার কাছে সুইজারল্যান্ড চাইছে না। আমাদের যা আছে সেটাকেই সুন্দর করে তুলুন, লন্ডন বানানো আমাদের কাছে শিখবে, সুইজারল্যান্ডের লোক আমাদের কাছে শিখবে, তবে না প্রশাসন চালানো, তবে না সরকার চালানো। তথ্যই তো দেয়নি আজকে রায়গঞ্জে 6 জন পরিযায়ী শ্রমিক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। পরিযায়ী শ্রমিকের তথ্য পশ্চিমবঙ্গ সরকার এখনো দেয়নি, কত লক্ষ পরিযায়ী শ্রমিক তাই এরা জানে না। আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রক খোলা হোক, পরিযায়ী শ্রমিকদের তো দেখেই না, কাউকেই দেখেন না পরিযায়ী শ্রমিক, আর কী দেখবে। পশ্চিমবঙ্গ থেকে মানুষ পরিযায়ী হয় কেন তার কারণই জানে না এরা, তা নিয়ে কোনো পর্যালোচনা করে না, তা নিয়ে কোনো অনুসন্ধান করে না। পশ্চিমবঙ্গ বিহার এগুলো সব পরিযায়ী শ্রমিকদের বড় বড় ঠিকানা হয়ে গেছে, পরিযায়ী শ্রমিকদের হাব হয়ে গেছে। যে বাংলা স্বাস্থ্যের হাব হতে পারত, শিক্ষার হাব হতে পারত, সে বাংলা আজ পরিযায়ী শ্রমিকদের হাব হয়ে গেছে, দুর্ভাগ্য আমাদের। তাই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় কেউ তাকায় না, পরিযায়ী শ্রমিকের ক্ষতিপূরণ পেতে সুপ্রিম কোর্ট যেতে হয়, কেন্দ্র রাজ্য তাদের রাজনৈতিক ডিএনএ এক, যিনি কেন্দ্রে যিনি রাজ্যে তাদের রাজনৈতিক ভাবনা এক। তাই পরিযায়ী শ্রমিকের সুবিধা দেওয়ার জন্য বাধ্য করতে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। পশ্চিমবঙ্গের যে সরকার, সেই সরকার সর্বত্র ব্যর্থ। আরেকটা ব্যর্থতার প্রমাণ আমরা পেলাম মাত্র 2-3 দিনের বৃষ্টিতে, গোটা বাংলা গোটা কলকাতা আজ তছনছ হয়ে গেছে। এর আগে আপনারা দেখেছেন আম্বান, সেখানেও সেই একই অবস্থা ছিল, একই বিশৃঙ্খলা, একই মিসম্যানেজমেন্ট, মানুষের দুর্গতি। সেই সময় দেখলাম যে তখনকার যিনি মেয়র ছিলেন তিনি একটু কাঁদলেন যে সিবিআই আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমি সেবা করতে পারলাম না। তো এখন তো সিবিআই কাউকে ধরেনি ভাই, এখন একটু মানুষকে জলের হাত থেকে বাঁচাও, জলমগ্নের হাত থেকে বাঁচাও। পশ্চিমবঙ্গ সরকার এটা ব্যর্থতা, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের নেতৃত্বে এখানে খালি বড় বড় ভাষণবাজি হয়, মানুষের যে সমস্যা সে সমস্যাকে সমাধান করার মধ্যে জন্য কোনো পরিকাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা যাকে বলে কোনো ভিশন এই সরকারের নেই। তাই শুধু কলকাতা নয়, আপনি যে কোনো মফস্বল শহরের আজকে অবস্থা দেখুন, প্রত্যেকটা মফস্বল শহর আর শহর বলা যাবে না, প্রত্যেকটা মফস্বল শহর আজ হয়তো কিছু মধ্যবিত্ত অথবা কিছু পয়সাওয়ালাদের সেটা বস্তিতে রূপান্তরিত হয়েছে। না শহর না গ্রাম, যেদিকে চাপত তাকাবেন উন্নয়নের নামে লুট হয়েছে, উন্নয়নের ছিটে ফোটা কোথাও দেখা যাবে না। কলকাতার বাইরের লোকেরা সচেতন হয় না, পৌরসভা সচেতন নয়। উনি যদি বলেন যে পৌরসভার মানুষ সচেতন নন, তাহলে মুখ্যমন্ত্রীকে জানতে চাইব যে আপনি কি সেই তত্ত্বকে সম্মতি দেন যে পশ্চিমবঙ্গে এতগুলো পৌরসভা, সেখানকার কর্মীরা সেখানকার মানুষ কেউ সচেতন নন। বাংলার মুখ্যমন্ত্রী আপনার আরেক মন্ত্রীর এই দাবিকে আপনি সমর্থন করেন,
যে বাংলার পৌরসভা এলাকার লোকরা সচেতন নন। হ্যাঁ, আমি আপনার কাছে তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি এই ধরনের মন্ত্রীদের এই মন্তব্যে। এই কুরুচিপূর্ণ, আপত্তিজনক, অপমানজনক এই মন্তব্য বাংলার শহরাঞ্চলের সমস্ত মানুষের তাদের মর্যাদাকে লঙ্ঘন করেছে, তাদের মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে। বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতা আপনার আছে, এই ক্ষমতা আজ পেয়েছেন আপনি, এই ক্ষমতা স্থায়ী নয়। তেমনি আমাদের পরাজয় এটাও শেষ নয়। মানুষকে অপমান করা শুরু করে দিয়েছেন এর মধ্যেই, এতই আপনাদের অহংকার, এতই আপনাদের গর্ব, এতই আপনাদের দাম্ভিকতা যে শহরের মানুষ সচেতন নয় পৌরসভা। আপনি সচেতন, লুট করছেন পৌরসভাগুলোকে, প্রমোটার রাজ প্রত্যেকটা শহরকে ধ্বংস করে দিল, শহরে কোনো পরিষেবা নাই কোনো শহরে। আপনার আগের আমলে ব্রিজ হয় সেগুলো আপনি আপনার ব্রিজ বলে চালান। হ্যাঁ, আজ না হয় কাল মানুষের জবাব চাইবে। বোম পিস্তল পুলিশ আপনার হাতে আছে, ভোট পেয়েছেন, অস্বীকার করছি না, আবার বলছি এটা কোনো স্থায়ী সিমটম নয়। আপনার দলের মন্ত্রীরা যদি বলে শহর এলাকার লোকরা পৌরসভা বুঝে না, আমি মনে করি তার এক্ষুনি মন্ত্রিসভা থেকে তাড়িয়ে দেওয়া উচিত, ঘাড় ধাক্কা দিয়ে তাকে মন্ত্রিসভা থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আবার বলছি, যদি একথা বলে থাকে, কোন হাকিমের কথা বলছেন যে পৌরসভার মানুষ সচেতন নন, তাহলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে মন্ত্রীপদ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। ডেঙ্গুতে প্রত্যেকবার এই জিনিসই হয়, এর আগেও এই জিনিস হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু দুর্ভাগ্য কি ডেঙ্গুতে কি হচ্ছে না যে সেটা স্বাস্থ্যমন্ত্রকে পাঠানো হয় না। যদি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দাবি করা হয় যে আমাদের এখানে ডেঙ্গু হচ্ছে, আমাদেরকে সহযোগিতা করুন, তাহলে কেন্দ্র সহযোগিতা করতে বাধ্য। দিদি অকারণে জেদ দেখায়, মাঝখানে বললো প্রধানমন্ত্রীর দেওয়া টাকা নেব না কৃষকদের জন্য, এখন বলছে দিন। ঠিক একই রকমভাবে ডেঙ্গু, এটা ভারত সরকার তো কোনো পার্টির না, ভারত সরকার ভারত সরকার, কখনো সেই সরকার কংগ্রেস পরিচালনা করেছে, কখনো সেই সরকার বিজেপি পরিচালনা করছে, কিন্তু আমার রাজ্যের দাবি আমি কেন জানাবো না। আজকে ভাঙন গোটা মুর্শিদাবাদকে ধ্বংস করে দিল, প্লাবন গোটা বাংলাকে ধ্বংস করে দিল, আজকে মুর্শিদাবাদের ভূগোলটা পাল্টে দিয়েছে গঙ্গার ভাঙন। রাজ্যের কোনো মাথা ব্যথা আছে, কোনো দাবি আছে? কেন করছেন না আপনি দাবি? আমরা তো দাবি করছি দিল্লিতে, আমি এখানে পিএসসির মিটিং পর্যন্ত করেছি ভাঙন ঠেকানোর জন্য। সেখানে তারা বলছে যে রাজ্য থেকে কোনো রকম আমাদের কাছে পাঠানো হচ্ছে, ডিপিআর পাঠানো হচ্ছে না, ডিম্যান্ড পাঠানো হচ্ছে না, আমরা কী করবো? এখানে খালি রাজনীতি করার নামে মানুষের অধিকারগুলোকে আমরা মানুষের জন্য যেটা পাওনা সেটা থেকে মানুষকে বঞ্চিত করছি। ডেঙ্গু সব আন্ডার রিপোর্টেড আমি বলছি, তো দেখলেন একটা মৃত্যু, এরকম কত লোক ডেঙ্গুতে যে আক্রান্ত হয়েছে সরকার কোনো তথ্য দেবে আপনাকে? পশ্চিমবঙ্গে কত মানুষ করোনাতে মারা গেছে সরকার কোনো তথ্য দিয়েছে না দেবে? সব কিছু দেখাতে হবে, ঠিক হয় অল ইজ ওয়েল দেখাতে হবে তাকে। এই অল ইজ ওয়েল দেখানোর জন্য মানুষের যেটা পাওনা সেই পাওনা, মানুষের যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া উচিত সেখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। বঞ্চনা শিকার করোনা, করোনার পর ডেঙ্গু, করোনাতে যেমন আন্ডার রিপোর্টেড হয়েছিল কত মানুষ মারা গেছে তার রিপোর্ট নাই, সরকার তত্ত্ব ধামাচাপা দিয়েছে, ঠিক একই রকমভাবে ডেঙ্গুর ক্ষেত্রে একই প্রক্রিয়া চলছে, একই রকম ধামাচাপা দেওয়া রাজনীতি চলছে। দুর্ভাগ্য আমাদের এটা, স্বাস্থ্যমন্ত্রী নিজে জানে না পশ্চিমবঙ্গের ডেঙ্গুর সংক্রমণ কোথায় পৌঁছেছে, স্বাস্থ্যমন্ত্রী নিজে জানে না যে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি আবার বিপদের দিকে এগিয়ে চলেছে, কিছু জানার কোনো ব্যবস্থা নেই, কোনো আলোচনা নেই। হ্যাঁ, শুধু ওর ওর একবারে কলকাতার লোকরা সব সচেতন হয় পৌরসভা নিয়ে, করোনাহীন শহরের এটাই হয়। যতক্ষণ আমরা চালিয়েছি বহরমপুর শহরকে, কোনো মানুষের কোনো আপত্তি ছিল না, কোনো মানুষের কোনো অসুবিধা হয়নি, কোনো মানুষের ক্ষোভ ছিল না, কোনো মানুষের উপর অত্যাচার হয়নি। আজ কংগ্রেস সরে গেছে, বহরমপুর শহর লুটের শহর হয়ে গেছে,
লুট করতে গিয়ে এই শহরের যানবাহন, এই শহরের মানুষের যাতায়াত, সেই সমস্ত ক্ষেত্রতে যে নজর দেওয়া উচিত ছিল সেটা হয়নি। আমরা যখন ছিলাম আমরা থার্ড লেন করেছিলাম এই শহরকে বাঁচানোর জন্য। আজ এই শহরের থার্ড লেন দুদিন পর বন্ধ হয়ে যাবে, এই শহরের সব কিছু কবজায় চলে যাচ্ছে প্রমোটারদের হাতে, এই শহরকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এই শহরকে লুট করা হচ্ছে, এই শহরে জল খুঁজে পাওয়া যায় না, এই শহরে জলাশয় খুঁজে পাওয়া যাচ্ছে না, এই শহরে মানুষের শুদ্ধ বাতাবরণে, শুদ্ধ হাওয়ায়, শুদ্ধ বাতাসে ঘোরাফেরার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আবার বলছি, শুদ্ধ বাতাসে শহরের মানুষের চলাফেরা ঘোরাফেরার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বাইক শহরে বাড়বে, সারা পৃথিবীতে বাড়ছে বাইক, তার সঙ্গে সমানতালে তাল মিলিয়ে আমাকে পার্কিংয়ের ব্যবস্থা তো করতে হবে। আজকে প্রত্যেকটা শহরে পার্কিংয়ের জন্য দোতলা, তিনতলা, চারতলা পার্কিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। দিল্লিতে যান, আমি দেখে অবাক হই, সেখানে লিফট গাড়িকে তুলছে পাঁচতলায়, লিফট পার্কিংয়ের জন্য। এখানে খরচা হবে কোথায়? অ্যাডভার্টাইজমেন্ট, দিদি ভাইপোর ছবিতে খরচা হবে, তারা আসলে জয়ধ্বনি হবে, বাকিটা লুট হবে, কিছু বললে পুলিশ আছে, ব্যাস চলছে, চলতি কে নাম গাড়ি চলছে। বেকার যুবকরা মোটর সাইকেল নিয়ে, সাধারণ মানুষ যাতায়াত করবে মোটর সাইকেল নিয়ে, তার মোটর সাইকেল চাকা ফাটিয়ে দাও, ধরে নাও, তুমি ব্যবস্থা করো রাখার, গাড়ি রাখার ব্যবস্থা করো, কিংবা বলো যে শহরে মোটর সাইকেল চলবে না, কিছু তো বলে দাও। তুমি শহরে মোটর সাইকেল চালানোর পারমিশন দিচ্ছ, তা মোটর সাইকেল কি সবসময় চলবে, কখনো দাঁড়াবে না? তুমি বলে দাও প্রশাসন যে শহরে মোটর সাইকেল ঢোকা বন্ধ, তুমি বলে দাও শহরে ঢুকলে সবসময় চলতে হবে, থামা থামাই চলবে না, তাহলে সবসময় চলবে? শহরে গাড়ি চলে তার জন্য পার্কিং লট, পার্কিং করার ব্যবস্থা কার? সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। কেন করছে না? না কেন করছে না তারা? কারণ পরিকল্পনাবিহীন এই প্রশাসন চলছে, পরিকল্পনাবিহীন পৌরসভা চলছে।